রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বৌরে কইতেছে, শোন আমি আমার বেশি কথা পছন্দ করি না, হ্যাঁ তোমাকে সাফ সাফ বলে দেই, যেদিন আমি ছয় প্যাক খাবো সেদিন মনে করবা আমার আজকে রোমান্সের মুড আছে, যেদিন আমি দুই প্যাক খাবো রাখো তুমি আগে আমারটা শোনো, বউ কইতেছে আচ্ছা বলো আগে, যেদিন আমি এক বেনি করবো সেদিন মনে করবা আমার রোমান্সের মুড আছে, যেদিন আমি দুই বেনি করবো সেদিন বুঝবা আমার রোমান্সের মুড অল্প অল্প আছে, আর যেদিন আমি বেনি করবো না সেদিন বুঝবো আমার রোমান্সের কোনো মুডই নাই, আমার সামনে আসবে না। ঠিক আছে এবার আমারটা শুনে নাও, ছয় প্যাক যখন খাবো তখন বুঝবো আমার রোমান্সের মুড আছে, তিন প্যাক খাইলে বুঝবা রোমান্সের মুড অল্প অল্প আছে, আর এক প্যাক খাইলে গুষ্টি কিলে তোমার বেনির, ওই দিন আমার যা মন চায় আমার পকেটে টেকা নেই, যা মন চায় তা করবো। বেনির গুষ্টি কিলাই বাংলা খাইয়া আসো সেদিন আমাকে প্রিয়তমা বইলা ডাকো, আজকে কি এমন খাইয়া আসছো যে আমারে হারাম জাদি বললা, আজকে জিরা পানি খাইছি কোনো নাশা নাই। কার কয় প্যাক খাইলে কয় ভাই আপনি কি ছবি দেখেন, এটা কার ছবি সামনে রেখে মদ খাইতেছেন, আমার বউয়ের ছবি, তো এত ভালোবাসেন যে মদ খাইতেছেন আর বউয়ের ছবি দেখতেছেন, না রে ভালোবাসেন না এটা হলো আমার মাপ কর্তক খামু, কি জন্য কথা মাপ মানে হ্যাঁ যখন দেখি আমার বউটারে সুন্দরী লাগতেছে তখন বুঝি আমার নেশা হয়ে গেছে, আমার বউটারে যখন দেখি খুব সুন্দর লাগতেছে তখন আমি বুঝছি যে এখন আর খাওয়া যাবে না আমার নেশা হয়ে গেছে। কালকে সবাই আমাকে এসএমএস করেছে যে নাট ভাই গার্লফ্রেন্ড নিয়ে হানিমুনে গেছে, তো তাদেরকে আমি মেক শিওর, তাদেরকে আমি কনফার্ম করছি যে ব্যাপারটা গুলিয়ে ফেলবা না, গার্লফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে যায় বউকে নিয়ে হানিমুনে যায়, তবে অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে হানিমুনে গেছে রেজাল্টটা ভালো আসে নাই, খুব খারাপ হয়েছে এই আর কি, তো সবার মানে ভ্রম ভেঙে দিয়ে আপনি বলে দিন কালকে আপনি কোথায় ছিলেন। আচ্ছা গার্লফ্রেন্ড নিয়ে হানিমুনে তো যাওয়া সম্ভব না, এটা তো বোঝাই যায় তাই, হ্যাঁ তো বউ নিয়ে গেছেন নাকি, বউ নিয়ে, হ্যাঁ বিয়ে মানে সত্য কোনটা, গার্লফ্রেন্ডের সাথে গেছেন নাকি হানিমুনে গেছেন, কোনটা সত্য না, এরকম যদি কিছু হইতো তাহলে আমি তোমাকে জানিয়ে যেতাম, সঠিক উত্তর ঠিক ছেড়ে দেন, আমি গার্লফ্রেন্ডের সাথে গেছি হ্যাঁ, দ্বিতীয় আমি হানিমুনে গেছি, গেছি বললেন, আচ্ছা তাহলে হানিমুনে গেছি, হানিমুনে গেছেন, বা মধু চন্দ্রিমা উদ্যান। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।